রিলসের জন্য কয়েকটা ক্লিপস নিচ্ছিলাম, তো ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা যেখানে খুশি একটা উঠে যাচ্ছি, আরেকটু হলে কিন্তু বাইরে থাকতে হতো, উঠতে পারতিস না। যেখানে যেখানে যাবো সবটা শেয়ার করবো আজকে, বাট আমাদের এখন ট্রেন ঢুকেনি, ট্রেন ঢুকবে, ট্রেন ঢুকলে সবটা তোমার সাথে শেয়ার করবো কি করছি আজকে, তার জন্য ব্লগটা পুরো দেখতে থাকো। আর এই যে আমাদের সব লাগেজ, এটা আমার ব্যাগ, এটাও আমার ব্যাগ, এটা হচ্ছে এই যে আমরা কেকে যাচ্ছি, ফার্স্টে দেখাই গুড্ডি, মামা, মামি এখানে, আর এখানে হচ্ছে বাবিন। তো আমরা এখান থেকে এই কজনই যাচ্ছি। আর এই যে আমাদের লাগেজ, এগুলো সব না সবার পিঠে আছে, সবার কাছে একটা করে আছে। আমার পিঠেও কম নেই, আমার পিঠে এখানে একটা ব্যাগ, আমার কাছে ওয়েস্ট ব্যাগ রয়েছে, প্লাস দুটো ব্যাগ, এই সুন্দরী ব্যাগ। আর এই যে এটা আমাদের ট্রেন, ট্রেনটাই সবে জাস্ট ঢুকলো, আমরা স্টেশনে ঢুকলো, আমার ট্রেনটাও ঢুকলো। তো এখানে গুড্ডিরা হচ্ছে লাগেজ তুলছে, আর এই তিনটে লাগেজ নিয়ে আমরা এখন কি করবো গুড্ডি, রিলস বানাবো। তাই জন্য আমরা এই তিনটে লাগেজ রেখে দিয়েছি, ট্রেন তো দাঁড়াবে, তো আমরা রিলসটা বানিয়ে দেন উঠবো। এখানে লাগেজ নিয়ে একটা রিলস বানাতে যাচ্ছি বসে, আমরা ইনস্টাগ্রামে প্রচুর রিলস সেভ করে এসেছি অ্যাকচুয়ালি, তো সেই রিলসই বানাতে যাচ্ছি আমরা এখন। গুড্ডি জায়গাও বেছে নিয়েছে গিয়ে এখানে, এখানে বসে আমরা এখন রিলস বানাবো। আরে জায়গা দেখা যাবে না, শুধু পা দেখা যাবে। এখন বানাতে পারবো না, বাট আগে যাই ওখানে, দেন পাহাড় দেখবো, দেন সেখানে গিয়ে ট্রানজিশনটা বানাবো, বাট এখন থেকে তো করে রাখতে হবে জিনিসপত্র গুলো। সো মাচ এক্সাইটেড গাইস। ট্রেনে উঠে পড়েছি আমরা, এখানে তোমাদেরকে ট্রেনটা ট্যুর দিচ্ছি, কেমন কেমন দেখতে লাগছে। এটা হচ্ছে আমাদের জায়গা, এখানে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, এখানে দেখলে বুঝতে পারবে। এখানে একটা সুন্দর মিরর আছে, দেখাচ্ছি সবটা। তো এটা অ্যাকচুয়ালি আমাদেরও এই সিটটা আমাদের নয় আর কি, এখানে ইকোনমি ক্লাস। আচ্ছা, তো এই সাইড লোয়ারটা হচ্ছে আমার, আর এই সাইড লোয়ারটা হচ্ছে বাবিনের, আর এদিকে এটা মামির, এটা মামার, আর গুড্ডির হচ্ছে মাঝখানে একটা হবে, সেটা হচ্ছে গুড্ডির সিট। বাট আমরা সাইডে গল্প করতে করতেই যাবো। আর এখানে পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেটস রয়েছে, যা যা দেয় সবই ট্রেন থেকে প্রোভাইড করে। আর এখানে একটা সুন্দর মিরর রয়েছে, একটা সুন্দর মিরর সেলফি নেবো, ওদিকে ফাঁকা, ওদিকে গিয়ে নিই চলো। আর এইগুলো এখনো ফাঁকা, লোক আসেনি, কোথেকে উঠবে জানি না, না এলেই ভালো, ট্রেনটা যত ফাঁকা থাকে তত, বাট ফাঁকা থাকবে না এত। আমাকে লিটারালি পাটা এরকম উঁচু করে দাঁড়িয়ে ব্লক করতে হচ্ছে, মানে আমি এতটা হাইটে শর্ট আর কি। আর রোদ আসলে আমরা এই কার্টেনটা নামিয়ে দেবো, অন্ধকার হয়ে যাচ্ছে ভাই, সুন্দর খুলে দিয়ে আলোটাই ভালো লাগছিল। এখানে গুড্ডি ভালো করে পা ফা বাবু হয়ে বসে গেছে, কিন্তু এদিকে অনেক জিনিসপত্র গুলো আমি ঠিকঠাক করে দেন আমিও বসবো, চুল আটকে গেছে গুড্ডি। আর আমরা সব ব্যাগ গুলোকে, এই লাগেজ গুলোকে এই সব সিটের তলায় ঢুকিয়ে দিয়েছি। আর বাবি তো ব্লক করছে। আমরা এখন এটা কি খাচ্ছি গুড্ডি, কি সব খাওয়াচ্ছে আমাদের, জানি না কি খাচ্ছে, এটা বিস্কুট টাইপের জিনিস, ব্রেকফাস্ট না, মুরুক্কু, মুরুক্কু, মুরুক্কু এটার নাম। এই যে আমার মুরুক্কু, আমি এখানে খাচ্ছি মুরুক্কু। আমি বাড়ি থেকে আসার সময় এক কাপ চা নিয়েছিলাম খাওয়ার জন্য, ঠিক আছে, আমার চা না খেলে চলে না, তো দুটো বিস্কিট দিয়ে ভিজিয়ে খেয়েছি আমি। দেন আমার চাটা এতটা গরম, আর সবাই বেরিয়ে যাচ্ছিল, গুটিটা সেই মুহূর্তে বেরিয়ে যাচ্ছিল, তো আমি তাড়াতাড়ি করে হাফ চাটা খেয়ে হাফ চাটা মাকে দিয়ে চলে এসেছি। এখন মুরুক্কু খাচ্ছি, মুরুক্কুটা কেমন কি বলছি। এদিকে সুন্দর গঙ্গা নদী দেখা যাচ্ছে, আর এইদিকে দক্ষিণেশ্বরের মন্দিরটা পেরিয়ে গেছে, এইদিক থেকেই দেখলাম আমি, এখান থেকে কাঁচটা এতটাই ব্লার যে ভালোভাবে আসছে না, কিন্তু মানে সামনে থেকে ভিউটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। ট্রেনের
ট্রেনের সিটগুলো অ্যাকচুয়ালি এখন ফাঁকাই, আর জানলা দিয়ে একটা সুন্দর রোদ আসছে, একদম সানকিস্ট লাগছে স্কিনটা ওই জন্য। আর এই স্টেশনগুলোতে আসানসোল আসার আগে কোনো লোক উঠবে না, কারণ এরপরে ট্রেনটা আই থিঙ্ক আসানসোলেই থামবে। তার আগে আমরা এখানে অ্যাস করতে এসেছি যে গুড্ডু এখানে শুয়ে আছে, মুখ মুখটা দেখো সানকিস্ট লাগছে একেবারে। আমি শোবো। আর লুক অ্যাট দিস পদ্ম ফুল গাইস, এখানে কি সুন্দর পদ্ম ফুল হয়েছে, দেখো পিঙ্ক হয়ে আছে জায়গাটা। আমি জানি গ্লাসটা ব্লার হয়ে আছে, ভালো আসছে, বাট অনেক পদ্ম ফুল ভীষণ সুন্দর। আর এখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এখানে মামি মামা সবাই মিলে ব্রেকফাস্ট সার্ভ করছে। মামি বলো কি কি ব্রেকফাস্ট আছে, তুমি করেছো, তুমি বলো। আরে বাংলায় বলো। আমিও ডিম পরে খাবো, এখানে আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করছি। তো এখানে গুড্ডির পরোটা, আমার পরোটা, আর আলুর দম, আর ডিম দুটোও দিয়েছে, বাট ডিম দুটো আমরা এখন স্কিপ করবো, পরে খাবো, কারণ এখন এত খাবো না। কেমন হয়েছে বলো গুড্ডি, চাদর দিয়েছে সুন্দর, এর ভিতরে চাদর আছে একটা করে হোয়াইট, এই যে চাদর গুলো। তো মামি এখানে চাদর পাচ্ছে এখন, এখানে মামি চাদর পেতে নিয়েছে। এখন সবাই মোটামুটি বিছানা করছে, গুটি ঘুমাও। হ্যাঁ, এখানে সবাই এখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। আমি সুন্দর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে নিয়েছি, পিলোটাও পেতে নিয়েছি। জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে যাবে, দেন এখানে ব্ল্যাঙ্কেট বালিশ নিয়ে শুয়ে শুয়ে যাবে। এই যে শুলাম, ঘুম এখন আসবে না আমার জানি, বাট এখানে আমি এনজয় করি ভিউ দেখতে দেখতে, এত বেশি একটু গল্পও করি। আর একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, আর এখন ট্রেনটা এসে দাঁড়িয়েছে আসানসোলে। আর আসানসোলে এখান থেকে লোকজন, আমি এতক্ষণ সিটটাতে একা বসে রাজত্ব করছিলাম, শুনছিলাম আমার লোককেও ভাগ দিতে হবে, কিভাবে উঠতে হবে এখান থেকে, যার জায়গা সেখানে বসবে, মানে বসার জন্য, শোয়ার জায়গা তো উপরে। গুটি মন খারাপ হচ্ছে, গুটি লোকজনের সামনে খেতে একটু অকওয়ার্ডই লাগে, তার মধ্যে মাছ টাছ খাবো, একটু ভালো করে খাওয়া যাবে না, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে লম্বা ঘুম দেবো। আর আমার মাথাটাও কেমন ধরে আছে, ঘুমটা খুব দরকার। আমাদের পুরো বাঙালি লাঞ্চ, মানে ভাত ডাল আলু বিনস ভাজা পেঁয়াজ লেবু নুন, আবার এদিকে মাছের ঝোলও আছে, মাছের ঝোলটা দিয়ে দেখাচ্ছি জানাও। লাঞ্চ আমাদের হয়ে গেছে, আমরা সবে লাঞ্চ করলাম, খুব আওয়াজ হচ্ছে ওদিকে, বাচ্চা কাচ্চারা হচ্ছে, অনেক কিছু করছে। তো এদিকে আমি জানলাটা ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এত রোদ, আমি তোমাদেরকে কি দেখাবো, দেখাচ্ছি না, খুলবো না বাবা, খুললে আমি আর লাগাতে পারবো না, গুড় লাগিয়ে দিয়ে গেছে, ভীষণ রোদ। তো আমি ওই জন্য এটা ঢাকা দিয়ে নিয়েছি, তো একেবারে পর্দাটা লাগিয়ে এবার আমি শুয়ে পড়বো। আর এখানে একটা সুন্দর ফোন রাখার জায়গাও আছে, এখানে চার্জার দেওয়ার, মানে চার্জ দেওয়ার জায়গা আছে, আমি চার্জার দেওয়ার বলছি। তো এখন সন্ধে হয়ে গেছে, লাইটও চলে গেছে, আমরা বসে আছি, কোনো কাজ নেই আমাদের, ট্রেনে কোনো কাজ নেই, বেকার নিয়ে চলছে না, এমন জায়গায় এসেছি আমরা, শুধু আমরা গাছপালা দেখছি বাইরে, এই যে ফোন ঘাটছেও, আমিও এইসব জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছি। তার মধ্যে একটু আগে আমার একটু গাটা গোলাচ্ছিল,
তো আমি জল গা গোলাচ্ছিল গাইস, সুখবর আছে। হ্যাঁ গাটা খুব গোলাচ্ছিল, খুব বমি বমি পাচ্ছে, খুব কষ্ট করে যেতে দিয়েছি, হট করে উঠে গেছি। আরে হ্যাঁ আমি শুয়েছিলাম হট করে, সারাক্ষণ বসেছিলাম, আর দাঁড়িয়েছি, ট্রেনটা তো চলছে, আমার মাথাটা ঘুরে গিয়ে গাটা গুলি হয়ে গেছে মোশন সিকনেস। তো এখন একটু একটু কেমন কেমন হচ্ছে গাটা, তো জল খেলাম, চা খেলাম, চাটা খুব বাজে করেছে। হয়ে গেছে, এবার তোমার মিররের ওপারের লোকজন দেখতে পাবে, বাইরে থেকে আর কিছু দেখতে পাবে না, সব বন্ধ। আমরা এই জাস্ট একটু নিচে নামলাম, একটা স্টেশনে দাঁড়িয়েছে, ওটার নাম কি স্টেশনটা? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা। এখন দাঁড়িয়েছে, আমরা একটু চিল করতে নামলাম, শরীরটাও খুব ভালো লাগছিল, আমার গাটা ঘুরাচ্ছিল, জল ভরবো, সবকটা বোতল এনেছি, মোটামুটি সবকটা না, মোটামুটি বোতল এনেছি, পিকচার পিকচার তুলবো, এখানে 10-15 মিনিট দাঁড়াবে, তারপরে আবার ট্রেনে উঠবো। আসলে এত এসি চলছে ভিতরটাতে না, খুব সাফোকেটেড লাগছে, সাফোকেশন হচ্ছিল, বাইরের হাওয়াটা খুব দরকার। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, আর এই যে স্টেশনটা মানে প্ল্যাটফর্মটা এই যে এরকম দেখতে, এখানে একটা প্যাটিসের দোকান, আমরা এখানে প্যাটিস কিনতে এসেছি। এখানে ভেজ প্যাটিসের দামই বলছে 30 টাকা করে, ওই জন্য আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি, অন্য কি খাওয়া দাওয়ার পাওয়া যায় বা সিঙ্গারা পাওয়া যায় নাকি দেখতে। এখানে সবাই খাচ্ছে মোটামুটি সিঙ্গারা, এখন বাইরে থেকে আমরা সিঙ্গারা কিনে আনলাম। কেমন খেতে গুটি সিঙ্গারাটা? ভালো, কলকাতার মতন। হ্যাঁ কলকাতার সিঙ্গারা আলাদা খেতে। এই যে সিঙ্গারা, আমার তো গাটা একটু গোলাচ্ছিল, তাই জন্য আমি সিঙ্গারা খাবো না, কারণ সিঙ্গারা খেলে আরো গা গোলাতে পারে, পেট পেট গোলাতে পারে, তাই জন্য আমি এখানে একটা গ্যাসের ওষুধ খাচ্ছি। বারাণসীতে ট্রেন থামলো, খুব সাউন্ড সেখানকার মধ্যে প্ল্যাটফর্মটা, আমার চুলটা কি বিচ্ছিরি হয়ে গেছে, বাট তাও ওই ব্লগ করবো, জানি না সাউন্ডটা আসছে কিনা, আমি একদম ফোনের কাছে এসে কথা বলছি। আর বারাণসীতে ট্রেন থামলো, আমরা অ্যাজ ইউজুয়ালি আবার বারাণসীতে নেমেছি, আর বারাণসী আমার নেক্সট বাকেট লিস্টে আছে, তো আই হোপ কোনো একদিন আসবো বারাণসীতে, খুব ইচ্ছা আমার বারাণসীর আরতি দেখার, অনেক কিছু খুব ইচ্ছা, ঠাকুর ঠাকুর দেখার আর কি। তো নেক্সট কোনো টাইম আসবো, ঘুরবো, বাট প্ল্যাটফর্মটায় নামারও খুব ইচ্ছে ছিল, আমার আসার সময় ঘাটটাও দেখেছি। তো এখন আমরা যাচ্ছি জল ঠল ভরতে, আর কিছু খাবার পাওয়া যায় নাকি দেখি। আর বারাণসীতে অনেক রকম সুন্দর সুন্দর মিষ্টি লস্যি পাওয়া যায়, সেগুলোরও খোঁজবো বলে এসছি আমরা অ্যাকচুয়ালি। আর ট্রেনটা আবারও 15 মিনিটে দাঁড়াবে। হ্যাঁ এই যে বাবিন, বাবিনে ব্লগ করছে এখন, ফার্স্ট এখানে নেমে নেমে, বাবিন ভালো ব্লগ করছে, ওর দরজার সামনে দাঁড়িয়ে দেখাচ্ছে, সিনেমাটিক শট নিচ্ছে, আমার তো ভয়ই লাগছে ফোনটা হাত থেকে পড়ে যাবে বলে, দরজার সামনে কোনো ব্লগই করতে পারছি না। বারাণসী স্টেশনটা কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো আর পরিষ্কার। আমরা এক্ষুনি নেমেছিলাম না, তোমাদের তো দেখালাম, আর নেমে আমরা হচ্ছে সবে মানে এত ভিডিও করছি না, আমার জল খুঁজে পাইনি, জলের কোনো দেখার জায়গায় নেই। এখানে আমরা কথা বলছিলাম একটুখানি, আর হচ্ছে নেমে না এমন হয়ে গেছে জল খুঁজতে খুঁজতে, আর ভিডিও করতে করতে আমরা রিলসের জন্য কয়েকটা ক্লিপস নিচ্ছিলাম, তো ট্রেনটা ছেড়ে দিচ্ছে, যখন সবাই আমাদেরকে বলছে তাড়াতাড়ি ওঠো ট্রেন ছেড়ে দেবে, এবার আমাদের মানে হ্যাঁ হ্যাঁ আমাদের কামরাটা তো মানে সামনে ছিল না, তো আমরা বললো বলে তো আমরা উঠে, তারপরে আমরা যেখানে খুশি একটা উঠে গেছি, তারপর সেখান থেকে মানে দরজা খুলে খুলে দরজা খুলে সেখানে এসে, এই কামরাটা তো ফাঁকা আমাদের, আর ওই কামরাগুলো বিভৎস ভিড়, আরেকটু হলে কিন্তু বাইরে থাকতে হতো, উঠতে পারতিস না, দৌড়ে দৌড়ে ঘুমাবে, হ্যাঁ অনেক টাইম আছে, সারা রাত ধরে খাবো। কিন্তু এখানে 5 জন বসে খাবো কি করে, আমরা খেতে পারবো, খেতে পারবো, ভাত আর চিকেন টাই অনেক আমার জন্য, আন্ডা সিদ্ধ আছে, খাবো না বাবা, ডিম ফিম খাবো না, শুধু চিকেন, একটা চিকেন খাবো আর রাইস খাবো, একটা চিকেন না ভাই, খারাপ হবে। কি আছে ওই ডেটা? এই যে আবার লাড্ডু এনেছি আমরা, এখানে খাওয়ার পরে লাড্ডু খাওয়াবে, মিষ্টি মুখ হবে তাই তো, শেষ পাতে মিষ্টি না হলে হয়, হ্যাঁ বাঙালিদের। এবার এখানে দুটো রুটিও করেছে, ভাত রুটি ডিম চিকেন সব আছে, আর চাটনিও আছে, তো চাটনি মিষ্টি, আর ছুরিটার কি ব্যবস্থা করে আনা হয়েছে, আমি এখানে ছুরি দিয়ে পেঁয়াজ কাটছে। ট্রেনে সবাই আই থিঙ্ক খেয়ে ঘুমিয়েই পড়েছে, এখানে সবাই মোটামুটি খেয়ে শুয়ে পড়েছে, কেউ ডিনার করছে, বাট কেউ যেমন একটা ডিনার করছে না, আমরা এখানে চেঁচামেচি করে ডিনার করছি সবাই, ঘরের খাবারের আলাদাই মজা নাকি? হ্যাঁ ট্রেনে আমরা ঘর পেতে নিয়েছি একটা,
আমাদের রাইস চলে এসেছে, আমি তোর একটা স্কিপ করবো, তো এখানে বাবিনার গুটি এক খাচ্ছে, আর পরে লাগলে আমি নিয়ে নেবো। তো এখানে তো চিকেন, আমাকে আর মাংস দেবে না, একটাই। আমার আমার শরীর খারাপ লাগছে, আমি ওই জন্য এক পিসই খাবো। হ্যাঁ চলো, আমাদের ডিনার এখানে রেডি, মামি আর কি মাংস দেবে না কিন্তু। আর আমাদের ডিনার রেডি, এখানে রিটেক নিলাম আমি, মামি যখন আমাকে মাংস দিচ্ছিল বলে, তো রাইস অ্যান্ড চিকেন আর একটা মশলা সল্ট আছে এর মধ্যে, তো চলো খাওয়া যাক, দেন গুড নাইটটা করবো পরে। আজকের ব্লগটা এই অবধি, আমি এখানে এই ব্লগটাকে এন্ড করবো, আর বাড়াবো না, কারণ বাড়ালে তোমাদেরও দেখতে ভালো লাগে না, আমারও ইয়ে করতে ভালো লাগে না। তো তার থেকে আজকে গুড নাইট, টাটা, অ্যান্ড আমিও হ্যাপি জার্নি করি, তোমরাও খুব ভালো থেকো।